রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সামনে রেখে প্রস্তুতি শেষ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম MP সহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।